শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ খুব সুন্দর একটি তথ্য প্রদান করব আপনাদেরকে। আমরা তার সঙ্গে অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের যে টপিক সেটি হচ্ছে ঋণ, দারিদ্রতা, বাস্তুদোষ, নজরদোষ, এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সফল হওয়ার জন্য যেখানে যাবেন আপনি জয় হবেন, সেই জন্য আপনি গলায় কী পরে নেবেন। ঠিক শুনেছেন, গলায় আপনাকে একটি জিনিস পরে নিতে হবে, তাহলে আপনি যত বড় এবং যতগুলো ঋণে জর্জরিত হন না কেন, আপনি সেই ঋণ থেকে মুক্তি পাবেন, আপনি দারিদ্রতা থেকে মুক্তি পাবেন, যে কোনো দারিদ্রতা। দারিদ্রতা মানেই কিন্তু অর্থ সংকট নয়, অর্থের কমতি মানেই দারিদ্রতা নয়, দারিদ্রতা কিন্তু ব্যাপক অর্থে, আমরা সংকীর্ণ অর্থে বুঝি দারিদ্রতা মানে অর্থের সংকট নয়, তা কিন্তু নয়, না। দারিদ্রতা মানে ভালোবাসার দারিদ্রতা, স্নেহের দারিদ্রতা হতে পারে, মানে কমতি, ভালোবাসার কমতি, স্নেহের কমতি, সম্পর্কে যে টানা পড়েন সেখানে যে ভালোবাসার কমতি সেটি হতে পারে, সামাজিকভাবে আপনি সম্মান পাচ্ছেন না, মান সম্মান সেটার কমতি হতে পারে, বিভিন্ন আমাদের যে চাওয়া পাওয়া সেগুলোর কমতি হচ্ছে দারিদ্রতা। সেই সমস্ত দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং বাস্তুদোষ, সবথেকে বড় ভাইটাল ব্যাপার হচ্ছে বাস্তুদোষ। বাস্তু পুরুষকে যদি আপনি খুশি করতে না পারেন, বাস্তু পুরুষ যদি কোনোভাবে রাগান্বিত হন, তুষ্ট না হন, আপনি জীবনে আপনার যত বড়ই জন্মছক স্ট্রং থাকুক না কেন, সেই বাস্তু আপনাকে কখনোই শান্তি দেবে না। তাই অবশ্যই বাস্তুদোষ থেকে আপনাকে নিষ্কৃতি পেতে হবে। নজরদোষ, নজরদোষও খুব ভাইটাল জিনিস, আপনার জীবনে সৌভাগ্যময় পদক্ষেপ যতই আপনি ফেলুন না কেন, পাড়া প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন, তাদের যে হাই, তাদের যে অভিশাপ, তাদের নজর, এগুলো থেকেও কিন্তু নেগেটিভ এনার্জি আমাদের জীবনে এসে আমাদের জীবনে কি বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমাদের জীবনে উৎপাতের সৃষ্টি করে, আমাদের জীবন সুখময় থেকে দুঃখময় করে তোলে আমাদের জীবনকে। তাই এই সমস্ত কিছু যাতে আমাদেরকে অ্যাট্রাক্ট না করতে পারে, আমাদেরকে আহত না করতে পারে, ক্ষতিগ্রস্ত না করতে পারে, আমাদের জব্দ না করতে পারে, আমরা যেন বুক ফুলিয়ে এই সমস্ত অশুভ শক্তিকে দূরে সরিয়ে আমরা যেন আমাদের চলার পথকে মসৃণ করে দিতে পারি এবং আমাদের জীবনকে সুখময় সমৃদ্ধময় করে তুলতে পারি, তার জন্য একটি জিনিস আপনাকে গলায় পরে নিতে হবে। সেটি কি? সেটি হচ্ছে, আর এই যে বিভিন্ন সমস্যা সেগুলোর জন্য আপনাকে কিন্তু এই জিনিসটি, যে জিনিসটির কথা বলছি সেই জিনিসটা আপনাকে নানা ব্যবহার করতে হবে। সেটি হচ্ছে হনুমানজির গদা। আপনারা জানেন হনুমানজি গদা হাতে থাকেন, সেই হনুমানজির গদা আপনি স্টিলের নেবেন না, আগে বলে দিই লোহার বা স্টিলের না নিয়ে আপনি যে কোনো ধাতুর নিতে পারেন, আপনি তামার নিতে পারেন, সোনার নিতে পারেন, রূপার নিতে পারেন, ছোট্ট একটা যদি হনুমানজির গদা, আবারও বলছি স্টিল বা লোহার না নিয়ে যদি যে কোনো ধাতুর আপনি একটি হনুমানজির গদা নিতে পারেন এবং নজরদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য, এটা সবাই পড়তে পারেন ছোট থেকে বড়, পুরুষ নারী সবাই পড়বেন। এবারে মহিলাদের যখন, দেখুন এটা একটা ন্যাচারাল ব্যাপার, পিরিয়ড হয়, সেই পিরিয়ডের সময় খুলে রাখতে হবে, যদি আপনি চান খুলে রাখতে পারেন খুব ভালো কথা, কিন্তু আপনি আগে বুঝতে পারলেন খুলে রাখলেন ভালো, কিন্তু আপনি হয়ে গেছে তারপরে খুলে রাখলেন সেটিও হতে পারে, কোনো অসুবিধা নেই, তারপরে আবার পরে অ্যাক্টিভেট করে নেবেন। কীভাবে অ্যাক্টিভেট করবেন? যখন অ্যাক্টিভেট করবেন, ধরুন কোনোভাবে আপনারা খুলে রেখেছেন, তখন আপনাদেরকে অ্যাক্টিভেট করতে হবে হনুমান চালিশা পড়ে। হনুমান চালিশা প্রত্যেকে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কেননা হনুমান চালিশায় পরিষ্কার লেখা আছে, যো পড়ে হনুমান চালিশা
হই সিদ্ধি সখী গৌরীশা, অর্থাৎ প্রত্যেকে পড়তে পারেন। শুদ্ধ মনে পবিত্রতা বজায় রেখে হনুমান চালিশা অবশ্যই পড়া যায়, পড়ে নেবেন। নজর দোষে গলায় পড়বেন, গলায় পড়বেন। আপনারা লাল সুতো দিয়ে বা কাঠ দিয়ে এটি গলায় পড়ে নেবেন। যে বাচ্চা, যাদের বাচ্চা জিদ্দি, একদম কথা শোনে না, জেদ প্রচণ্ড, খুব রাগ, খুব তেজ, তাদেরকেও গলায় পরিয়ে দেবেন। নজর দোষ কাটানোর জন্য গলায় পড়বেন। এবং বাচ্চাদের, বাচ্চা মানে সন্তান যদি বড়ও হয়, সন্তান বড় হলে পিতামাতার কাছে সর্বদা সন্তান বাচ্চাই থাকে, তাই না? একটা 18 বছরের ছেলেকেও আমরা বাচ্চাই বলবো, সে কোনোদিনই বড় হবে না। তাই এই জিদ্দি বাচ্চা যদি হয়, কেননা 18 বছর বয়সটা কোনো কিছু মানতে চায় না, 14 থেকে 20 বছর বয়স, এরা খুব অপ্রতিহত হয়, তাই এদেরকেও পড়াতে পারেন গলায় ঝুলিয়ে দিন। ঋণ যদি প্রচুর হয়ে থাকে, ঋণ থেকে মুক্তি পেতে চান, বা যে কোনো ধন সমস্যা, নুন আনতে পান্তা ফুরাচ্ছে দেয়ালে, পিঠ ঠুকে গেছে, কোনো অবস্থায় কোনো কিছু করতে পারছেন না, প্রচুর আর্থিক সমস্যার মধ্যে আছেন, তাহলে বলবো যেখানে আপনি ধন সম্পত্তি রাখেন, টাকা পয়সা রাখেন, সোনা গয়না রাখেন, সেখানে রেখে দিন। তবে ধনস্থানে রাখবেন অবশ্যই একটি কিছু পেতে, তার উপর রাখবেন একটি লাল বস্ত্র পেতে রেখে দিন তার উপরে। যখনই এই কাজগুলি করবেন, পজিটিভ ভাইব্রেশন দেবেন যে আপনি এই কাজে 100% সাকসেস হয়েছেন। ভিজুয়ালাইজ করুন, আপনি ভিজুয়ালাইজ করুন আপনি সাকসেস হয়েছেন, এবং সাকসেস পাওয়ার পর কতটা আনন্দিত হবেন সেটা ভিজুয়ালাইজ করুন, সেটা কল্পনা করুন। বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনি জানেনই না যে বাস্তুদোষ আছে কিনা, প্রত্যেকে করে দিন, কোনো অসুবিধা নেই। আপনার যে প্রধান দরজা, সেই প্রধান দরজা আছে, সেই প্রধান দরজায় আপনি লাগাবেন। দক্ষিণ দিকে যাদের প্রধান দরজা, তাদেরকে বলবো অবশ্যই করবেন। দক্ষিণ দিককে যাদের মেন এন্ট্রান্স, দক্ষিণ দিক খতরনাক দিক, এই এন্ট্রান্স অনেক ভোগায়, অনেক ভোগান্তি এনে দেয়। তাই যাদের দক্ষিণ দিকে মুখ্য দরজার দিক এন্ট্রান্সটা, তারা অবশ্যই ঝুলিয়ে দিন। আর যাদের অন্য দিকে, অর্থাৎ পূর্ব দিকে বা পশ্চিম দিকে বা উত্তর দিকে বা ঈশান নৈঋত বায়ব্য কোণ হোক না কেন, অগ্নিকোণে হোক না, যেখানেই হোক না কেন, এটি ঝুলিয়ে দিন। অর্থাৎ আপনার সমস্যা অনুযায়ী আপনি এই হনুমানজির গদা আপনি অবশ্যই করুন। তবে সবাইকে অনুরোধ করব, হনুমানজির গদা এই যে ব্যবহার করছেন নিজের কাজে, তার আগে হনুমানজিকে আহ্বান করে হনুমানজির কৃপা প্রার্থনা করুন এবং হনুমান চালিশা পড়ুন, কম করে একবার হলেও পাঠ করুন। অবশ্যই যে কোনো দিন আপনি এটি করতে পারেন, শনি মঙ্গলবারেও করতে পারেন, আপনি যদি চান এই গদাটি হনুমানজির পায়ে ঠেকিয়ে নিয়ে এসে করতে পারেন, খুব ভালো ফলাফল পাবেন। তবে হনুমান চালিশা অবশ্যই পড়বেন, সামনে নিয়ে হাতে নিয়ে অবশ্যই হনুমান চালিশা, এবং সেটিকে কি করবেন, আপনি একটি লাল ফুল দিন, সিঁদুরের আপনি তিলক করে দিন, আপনি হলুদের তিলক করে দিন, তারপরে আপনি এটি করুন, অবশ্যই উপকৃত হবেন। উপকৃত হন, ভালো থাকুন।